নমস্কার বন্ধুরা, আমি মিঠুন মাহাতো, সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকে অ্যান্টন চেকোভের লেখা দ্য প্রপোজাল থেকে ক্যারেক্টার অফ নাতালি নিয়ে আমরা ডিসকাস করব। এই নাতালিয়ার চরিত্র 2019-এর টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের এবছর দুটি চরিত্র অবশ্যই করতে হবে, ক্যারেক্টার অফ চুবুকভ এবং ক্যারেক্টার অফ নাতালিয়া দ্য প্রপোজাল থেকে। আমরা জানি যে 2018-তে ক্যারেক্টার অফ লোমহফ এসে গেছে, তাই এবছর নাতালিয়া এবং চুবুকভ খুবই গুরুত্বপূর্ণ। চুবুকভের ক্যারেক্টার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নেবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো দেখো, ক্যারেক্টার অফ নাতালিয়া, নাতালিয়ার চরিত্র, নাতালিয়া ইজ দ্য ডটার অফ চুবুকভ অ্যান্ড সি ইজ দ্য অনলি ফিমেল ক্যারেক্টার অফ দ্য প্লে দ্য প্রপোজাল। আমরা জানি নাতালিয়া হচ্ছে চুবুকভের মেয়ে এবং নাতালিয়াই একমাত্র মহিলা চরিত্র এই নাটকের। সি ইজ 25 ইয়ার্স ওল্ড। এবং নাতালিয়ার বয়স কত? নাতালিয়ার বয়স হচ্ছে 25 বছর। স্টাবর্ন অ্যান্ড স্পিরিটেড, তাহলে আমরা জানলাম সি ইজ 25 ইয়ার্স ওল্ড, তার বয়স 25 বছর। স্টাবর্ন মানে একগুঁয়ে, একটু জেদি স্বভাবের, সরি এখানে স্টাবর্ন স্পেলিংটা এখানে ডবল বি হবে। অ্যান্ড স্পিরিটেড, এবং কী বলতো, উদ্দীপ্ত, সতেজ, অ্যাক্টিভ থাকে সবসময়। সি ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, এবং সে একজন খুব সুন্দর গৃহকর্তী। অ্যান্ড নট বেড লুকিং, এবং দেখতেও কিন্তু মোটামুটি সুন্দর, মানে খারাপ নয়। সি ইজ অলসো এ ওয়েল এডুকেটেড লেডি, এবং সে একজন সুশিক্ষিত, তার মধ্যে শিক্ষার অভাব নেই। বাট বাই নেচার সি ইজ এ ভেরি কোয়ারলসাম, অ্যান্ড সি আর্গুজ উইথ লোমহফ ওভার দেয়ার ল্যান্ডস অ্যান্ড ডগস। মানে স্বভাবের দিক থেকে সে কিন্তু একটু ঝগড়ুটে, এবং সে বিতর্ক করে লোমহফের সঙ্গে ওই জমি জায়গা, সম্পত্তি, এবং সেই যে সমস্ত কুকুর, সেই কুকুর নিয়ে। সি ডিড নট হেজিটেড টু অ্যাট্যাক লোমহফ অ্যান্ড হিজ রিলেটিভস, এমনকি সে লোমহফের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও, তাদের নিয়েও বিতর্ক করেছিল, তাদের নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিল, তাদেরকে আক্রমণ করেছিল। বাট হোয়েন সি কামস টু নো অ্যাবাউট লোমহফস প্রপোজাল, যখন সে জানতে পারলো যে লোমহফ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, সি বিকামস হিস্টেরিয়াস। মানে কী বলতো, সে মৃগী রোগী, যেমন কাঁপতে শুরু করে সেরকম কাঁপতে শুরু করেছিল। অ্যাট ফার্স্ট সি রিকোয়েস্ট হার ফাদার, প্রথমত সে তার বাবাকে রিকোয়েস্ট করেছিল, অনুগ্রহ করেছিল যে যাও লোমহফকে ফিরিয়ে নিয়ে এসো। অ্যান্ড দেন সি ফোর্সেস হিম, এবং তাকে তারপর জোর করেছিল টু ব্রিং লোমহফ ব্যাক, যে লোমহফকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। দো লোমহফ হ্যাজ সেভারাল ফিজিক্যাল প্রবলেমস, যদিও লোমহফের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ছিল, সি ডিসাইডেড টু ম্যারি হিম, সে কি স্থির করেছিল যে সে তাকে বিয়ে করবে, ফর হিজ প্রপার্টি অ্যান্ড মানি, এবং কিসের জন্য বিয়ে করবে, তার সম্পত্তি এবং টাকার জন্য। এজ সি ইজ ডটার অফ এ ল্যান্ড ওনার, যেহেতু এজ সি ইজ এ ডটার অফ এ ল্যান্ড ওনার, যেহেতু সে একজন জমিদারের মেয়ে, সি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ সোশ্যাল পজিশন অ্যান্ড মানি উইচ মেক হার ইনসেন্টিভ অ্যান্ড রুড। এখানে বলতে চাইছে যে যেহেতু সে একজনের, মানে একজন জমিদারের মেয়ে, তার সামাজিক অবস্থান আর অর্থের সুবিধা আছে যা তাকে রুক্ষ আর অনুভূতিহীন করে তুলেছে। সহজ সরল ভাষায় লেখা হয়েছে, আশা করি দু তিনবার পড়লেই নোটটি তৈরি হয়ে যাবে।